So what's up, পোলা পাইং? সবসময় তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের এই ভিডিওটাতে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো জাস্ট আমাদের ভিডিও টপিকটি কি, অথবা আমাদের মেইন ভিডিওতে আমরা কী কী করবো। সো তাও তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, আজকের এই ভিডিওটা মেইনলি হলো আমাদের আন্ডারগ্রাউন্ড হিডেন টানেলটা নিয়ে। সো আমরা মানে আমি এই কদিন ধরে একটি টানেল বানাচ্ছিলাম যেখানে আমি মাইনও করতে পারবো, প্লাস আমি আমার আর একটি বাসা থেকে আর একটি বাসায় যেতে পারবো। বিকজ জম্বিদের এবং স্পাইডারদের এবং এন্ডারম্যানের জ্বালায় এবং ক্রিপার তো মেইন জিনিস, ওদের জ্বালায় আমি বাইরে হইতে পারি না। সো এই জন্য আমি আন্ডারগ্রাউন্ড টানেলটা বানিয়েছি। সো মেইন ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেল এখানে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমি শুধুমাত্র এই চ্যানেলে সব রকমের গেমিং নিউজ, গেমিং আপডেটস অ্যান্ড গেমিং ভিডিওসগুলো ছেড়ে দেখি। সো আমি তোমাদেরকে আরও একটি কথা বলতে চাই, যেটা হলো লাইক আমি যেই মাইক্রোফোনটা ইউজ করবো ইউজ করি সেইটার নাম হলো বয়া M1। সো ওই মাইক্রোফোনটা তোমরা যদি কিনতে চাও দেন ওটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওটা তোমরা কিনতে পারবে পিডি শপ থেকে, অ্যান্ড ওটি আসলে খুবই কম প্রাইসে পাবে। অ্যান্ড আসলে না বললেই নয়, সব পিডি শপ হলো আমার কাছে সবথেকে বেস্ট ওয়েবসাইট লাগে, বিকজ ওরা আসলে ডিসকাউন্ট কার্ড দেয় প্লাস অনেক অফার্স দেয় তোমাদেরকে। সো অবশ্যই তুমি বয় M1 মাইক্রোফোন দোকান দিয়ে কিনবে, অ্যান্ড আমার লিঙ্ক থেকে কিনলে আরও লাভ হতে পারবে। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো মেইন থিং ইজ আমাদের আমরা মাইন করতে করতে অনেক জায়গায় চলে এসেছি। সো আমাদের এখন জিনিসপত্র লাগবে, অস্ত্র টস্ত্র আমাদের কাছে, অস্ত্র টস্ত্র কিচ্ছু নাই, কবলস্টোন স্টিক্স কিচ্ছু নাই। সো আমাদের এখন স্টিক্স নেওয়া লাগবে। সো স্টিক্স নেওয়ার জন্য আমাদের কই জানি রাখছিলাম আমাদের এটা, হ্যাঁ এখানে, ইয়াপ ফর শিওর এখানে রাখছিলাম। অ্যান্ড ইয়া হয়ে গেল, শিল্ড আছে না আমার কাছে একটা, না শিল্ড নাই, শিল্ড একটা নিয়ে নিই, আয়রন আছে। অ্যান্ড এটা কি স্টিক্স, স্টিক্স 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 হলো সব থেকে মেইন জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা ক্রাফটিং করার জন্য লাগে, ও অনেক কিছু কিছু পড়ছে তো। সো তোমরা যদি খেয়াল করো দেন এটা কি ট্রিপ হোক হোক লাগবে না আমার এটা। সো মেইন থিং ইজ আমি আসলে রেল লাইন অনেকগুলো বানিয়ে ফেলেছি, অ্যান্ড আমার প্ল্যান হলো একটা রেলওয়ে বানানো, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আমার অন্য বাসা থেকে অন্য বাসায় যাওয়ার জন্য প্লাস মাইনিং করার জন্য। সো আমরা আমাদের স্টিক্সগুলো বানিয়ে ফেলেছি, অ্যান্ড জাস্ট এখন আমরা কী জানি করবো, হ্যাঁ আমার পিকঅ্যাক্স কই, পিকঅ্যাক্স কয়টা নিয়ে এসেছি আমি, তিনটাই যথেষ্ট আমার জন্য এখন। এটা থাক, এটাও থাক, এটাও থাক। সো লেটস জার্নি, লেটস দ্য জার্নি বিগিন। সো তোমরা যদি এখানে খেয়াল করো দেন এখানে দেখবে যে ফার্নেস আছে, ফার্নেসের মধ্যে আমার অনেকগুলো আয়রনের ইনগেট আছে যেগুলো আমি পেয়েছিলাম, অ্যান্ড এগুলো মেল্ট করে দিয়েছিলাম, তার আগে তো একটু খাওয়া দাওয়া করতে হয়। সো তোমরা আমাকে বলেছো যে আমাদের বিড়ালের নাম দিতে টোটো অথবা কটমট নাকি কী জানি নাম দিতে বলেছিলে। সো তোমরা আসলে এই ভিডিওতে তোমরা পোল করে জানাতে পারো যে আসলে তোমরা কোন নামটি বেশি পছন্দ। এখন আমার কাছে একটি ক্যাট আছে, সেকেন্ড অফ অল আমি যদি আর টিকেট পাই সো দেন আমি আর টিকেটকে ওই নামটা দিব। সো অবশ্যই পোলটাতে অ্যান্সার করো যে তোমরা কোন ক্যাটটার নাম কি চাও। সো ক্যাটটার নাম কি তোমরা কমট চাও, ওটা মালয়েশিয়ান ভাষায় আমাকে একজন বলেছে যে ওটা ওটা হচ্ছে ক্যাট, কমরটা আমাদের বাংলাদেশে হচ্ছে একটা একটা টয়লেটের মতো। সো দ্যাটস ওয়াই আমি এখনও ভালো লাগতেছে না, বাট আমার কাছে একটা নেম ভালো লেগেছে ওইটার নাম হলো টোটো। সো টোটোটা অনেক ভালো আছে, সো তোমরা যেটা বলবে পোল করে সেটা আমি দিব, টোটো নাকি কমট, ইয়া সো তোমরা যেটা বলবে আমি সেটাই দিব। সো নেক্সট এপিসোডে তোমাদের নামটা আমরা চুজ করবো। সো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আমরা আসলে অনেক অনেক মাইন্ড করে ফেলেছি, আসলে অনেক লেন্দি জায়গাটা, একটু অনেক ঠিক করতে হবে আমাকে, এত লম্বা আসলে করা ঠিক হয়নি। আমি ডায়মন্ডের খোঁজে গেছিলাম, বাট ডায়মন্ড তো আমার মাথার মুন্ডু কিচ্ছু হয় নাই, বাট আয়রন অনেকগুলো পেয়েছিলাম অ্যান্ড কোল পেয়েছি। সো আসলে এটা অনেক বড় একটা টানেল পানি ফেলেছি, মানে অনেক ডিপ যায়। সো এখানে আমাদের টানেলটা শেষ হয়ে গিয়েছে।
সো এখান থেকে আমাদের কাজ স্টার্ট করতে হবে। বাট তোমরা যদি খেয়াল করো, সো আমরা আমাদের কাছে সয়েল আছে অনেক, সো আমরা এখন সয়েল ইউজ করে উপরে যাবো। ফার্স্টে সয়েল ইউজ করে উপরে চলো। অফকোর্স 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 হয়ে গেছে। এখন লেটস গো গেমার্স। উপরে কি এলো? আমি উপরে আসতেছি নাকি? ও সরি, টর্চ লাগবে। একবার উপরে এসে পড়ছি। ওয়াও নাইস। মানে এটা প্রায় কত উপরে? এটা আসলে অনেক ডিপ হয়ে গেছে আমাদের জন্য। ওয়াও। সো তোমরা লাস্ট এপিসোডে দেখেছো যে আমার একটা ইবলিশ আমার ট্র্যাপে ফেলাইছে। ইবলিশগুলো কত বড় ইবলিশ হইতে পারে মানুষ আমি দেখো অবাক। ওফ, এরা তো আসিও না। আমি এত ঝামেলা কেন করতেছে? এরা উপরে যা। ইউ ইবলিশ। ওফ, বুঝছি বুঝছি ভাই, বুঝছি। থাক, কিছু বলা লাগবে না পরে। ওফ, আমি সবল দেখে করতেছি। তোমাদেরকে আরও জিনিস দেখাবো আমি, আমার বাসাটা আরও আপগ্রেড করেছি। আমি প্রত্যেকটা এপিসোডে প্রায় আপগ্রেড করে ট্রাই করি। সো নো চিন্তা, জাস্ট প্লে। সো তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে আমার ভিডিওতে ভিউজ আসে না কেন। আমি একটা কথা বলতে চাই যে তোমাদেরকে আমি ভিউজ অথবা সাবস্ক্রাইবার ম্যাটার করি না অথবা কাউন্ট করি না, বিকজ এরা জাস্ট হচ্ছে একটা নাম্বার। সো মেইন জিনিস হলো তোমার অডিয়েন্সের ভিডিওটি ভালো লেগেছে নাকি লাগে নাই। সো ইউটিউবের বাইরে আমার অনেক অডিয়েন্স আছে, যেমন ফেসবুক পেজ, এগুলো ওখানে অডিয়েন্স আছে। সো তারা বলে যে ভিডিওটি ভালো হয়েছে, আমার ফ্রেন্ডসরা বলে অনেক ভালো হয়েছে। সো আমি তাদের কথা শুনি। অ্যান্ড এখানে ভিউজ আসে না, এর কারণ হলো আমি আসলে অতটা ভালো ট্যাগ দিই না, অ্যান্ড এটার জন্যই অথবা থাম্বনেল সুন্দরভাবে বানাতে পারি না, এটার জন্য হতে পারে, আই এম নট শিওর। সো তোমরা আমাকে বলবো যে আমরা কেমন থাম্বনেল বানাতে পারি অ্যান্ড রেকমেন্ড করবে। আর কিছু বলতে চাই না। ও প্লিজ জাস্ট স্টপ ইট। স্টপ 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 স্টপ। মর তুই মাথার মুন্ডু, এত ডিপ। ওরে মাম্মা, ভালো হয়েছে আমরা এখন একটু আয়রন পেয়ে গেছি। একটা টর্চ লাগবে, টর্চটা উপরে দেওয়া লাগবে। অফকোর্স একটা মারা খাও, টর্চটা দিয়ে আমাদেরকে এখন মাইনিং করতে হবে। ওয়াও, ফার্স্ট ওরে আয়রন এত পেয়ে গেছি আমরা আয়রন। এটা তো লাস্ট পর্বে তোমরা দেখেছো যে আমরা চেস্ট করছি থেকে। ওয়াও, কত সুন্দরভাবে টিএনটিতে এক্সপ্লোড হয়ে আমরা মরছি। আমিও দেখো অবাক, আমি ফার্স্টে তো বুঝিও নি যে ওখানে একটা বাটন আছে, মানে স্ল্যাব আছে। সো স্ল্যাবটা হলো একটা ট্র্যাপ ছিল। আমিও দেখো অবাক যে এত বড় ইবলিশ হইতে পারে ওরা। সো মন খারাপ এত হয়েছে যে এরপরে আমি অন্যগুলোতে যে দেখছি যে কী কী দেয়। আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আছে একটা, সো ওইখানে যে আমি দেখছি যে কী কী থাকে ওই চেস্টটা। সো আমি দেখার পর পাই অজ্ঞান। ওখানে একটা স্যারল থাকে যেটা তোমাদের ঘোড়া টেম করার জন্য অথবা চড়ার জন্য ইউজ করতে পারো, বিকজ এটা মনে এখানে বানানো যায় না আমি যতদূর জানি। অ্যান্ড ওখানে অনেক এমরাল্ড ছিল অ্যান্ড গোল্ড ওল্ড এসব অনেক ছিল। সো দ্যাটস ওয়াই আমার খুবই দুঃখ লেগেছে যে আমি এত জিনিস কেমনে মিস করতে পারি। বা এটা কি জীবনে শেষ হবে না নাকি? জলদি শেষ হ। রাগে আমার মাথা। ওফ, এত একটা পানি দেওয়া লাগবে, বুঝতে পারছি নাকি আসতে পড়ছে আমার পায়ে। ক্যান ইউ জাস্ট স্টপ ইট? স্টপ 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 ইট। হোলি শিট। আর তিনবার করবো, এরপর যদি না হয় দেন একবার নামে যাবো। এটা কি জীবনে শেষ হয় না নাকি ভাই? আমার তো ব্লকও নেই। বুঝছি বুঝছি, থাক বাবা বুঝছি। আমরা কোন জায়গায়? আমি কোন জায়গায়? আমি কি আদৌ দুনিয়াতে নাকি অন্য জায়গায়? আমাকে একটু বলো তো ভাই। এরা তেরোটা ব্লক আছে, বারোটা ব্লক আছে, এগারোটা আর মনে ব্লক নেই। একবার উপরে সরছি। প্লিজ প্লিজ আর না না প্লিজ আর কত
পারবো না যাইতে, তো তোদের টর্চ নিয়ে যা ঝামেলা করিস তোরা। বলছি আমাদেরকে আর যাওয়া যাবে না মনে হয়। চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ও জাস্ট প্লিজ, না চোখকে দেখতে চাই না এটা। অফ, ছয়টা আসেন তো, ছয়টা থেকে আমাকে কবল শ্রেণী ইউজ করতে হবে, কবল শ্রেণী তো আমার জান। এই যে শেষ, যা প্লিজ 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 প্লিজ, ইয়ে আমরা টপে চড়ছি। অফ প্লিজ, এটা কি গ্রেভেল নাকি এটা কি? এটা অ্যান্ডারস্ট্যান্ড লাগবে না আমার এসব ফালতু ব্লক। হয়েছে বুঝছি ভাবে, এখন উপরে চল সফল কইস। ও লাইট, লাইট দেখতে পাইছি আমি, লাইট কই আমার, লাইট কই আমার, লাইট লাগবে, লাইট 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 লাইট, উপরে যাও উপরে যাও উপরে যাও, লাইট লাইট অফ। সবলটা গেল, সবল কি আর আছে নাকি আমার কাছে? সবল নাই, সো এখন মারা খাও। অফ, এটা দিয়ে আমাকে যাওয়া লাগবে এখন। এতটুক তুমি কাটতে পারবো নাকি? ইয়াপ, আমি কই, আমি কই বাবা, আমি কি লিটারেলি আমি কি পাহাড়ের উপর দিয়ে মাইন করতেছি নাকি? হোলি শুট, আমি তো পাহাড়ের ভিতরে, মানে হলো ওয়েট, জাস্ট ডোন্ট টেল মি আমরা পাহাড়ের ভিতরে। তাহলে একটা মারি দাঁড়াবে, আমি কই জানি আসছিলাম, এখান থেকে তো আসছি, না না সরি, কোন জায়গা থেকে জানি আসছি, এই যে এখান থেকে, হ্যাঁ তো এখান থেকে আসছি, এটা ভালো কথা বুঝছি। বাট এত পরে আমরা আসি কেমনে? হে ইউ মর, আমাদের মাইন্ডটা জানি কই। ও কত সুন্দর লাগতেছে আমাদের ফার্মটাকে, বাহ একবার হলুদ দে হলুদ। আর তোমরা যদি কোয়েশ্চেন করে থাকো যে এই জিনিসটা কি, সো পরে দেখবো এই জিনিসটা কি। একটা টাওয়ারের মতো করতে চাচ্ছি, টিং নিং 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 নিং। এই বেলের রহস্য আমি অনেকদিন পর জানতে পারছি। বেলের রহস্য হলো আমাদের ফার্মে যদি কোনো দিন রেইড হয়, সো রেইড হইলে বেলটা দিলে আমাদের ফার্ম অথবা ভিলেজ এরিয়াটা তারা তাদের ঘরে চলে যাবেন, সেফ থাকবে। বিকজ এখন আমাদের, এখন কিন্তু আমার কোনো ভিলেজার নেই, এটাই হলো মেইন প্রবলেম। ওয়াও সবল, সবল কিটা পাইছি না, ডাক্তার নিয়ে নিই, কোল পাইছি সমস্যা নেই, আয়রন পাইছি সমস্যা নাই, আয়রনিংগুলো এখানে রেখে দিতে হচ্ছে, আয়রন কই, এই যে আয়রন আরও আটটা পেয়েছি। আবার জল লাগবে এই পাশটাতে, প্লিজ প্লিজ প্লিজ। ও এত লম্বা রাস্তা যে আমি কেন বানাই আমি বুঝি না, বুঝি না বুঝি না বুঝি না বুঝি না বুঝি না বুঝি না এটা কোন রাস্তা, এটা কোন রাস্তা, আমি তো ভুলেও গেছি মাইনিং এরিয়া জানি কোনটা। এটা হলো, এটা হলো এন্ট্রেন্স, এখান দিয়ে আমি যদি এন্টার করি দেন এখান দিয়ে যাবে ফুল বাড়ি। সো বাইরে যদি এদিক দিয়ে যায় দেন আমি নামতে নামতে মাইনিং এরিয়াতে চলে গেলাম, মাইনিং এরিয়া দিক না, আমাকে বাড়ির দিকে যাওয়া লাগবে এখন। একটা বাড়ির একটা, ওফ খাবার লাগবে, খাবার কই খাবার কই খাবার, এখন আমার খাবারের জন্য আমার যাওয়া লাগবে রাগের চোটে। ওফ খাবার নেই, এখন হাঁটতে পারছি না, তো কষ্ট হচ্ছে, শর্টকাট নিতে হচ্ছে আমার খাবার কই। ওফ এই তাহলে না তো, প্লিজ গুড বাই, কুকড চিকেন, এটা কি মাট ও মাটন, আরো খাবার লাগবে,
ট্যাপল নেইনি, ষোলো ট্যাপল আছে। কত সুন্দর লাগছে আমার ফার্মটাকে না, কত সুন্দর। অ্যান্ড এখন জানি কই যাবো, ইয়া অফকোর্স তো স্যান্ডস্টোন থাকে কেন বুঝি না। এখন আমাদের সোজা হলো আমাদের বাসার দিকে মাইন। বাহ অসাধারণ, কোল পেয়ে গেছি। বাট কোল আসলে অতটা প্রয়োজন না, বাট আমার জন্য মনে হয় অনেক প্রয়োজন, বিকজ কোল দিয়ে কিন্তু আমরা মেল্ট করতে পারি অ্যান্ড বাকি কাজগুলো করতে পারি। ও কত কোল পাইছি, এদি হলো আমাদের মেন এরিয়া। ও এটা কি হচ্ছে আজকে, জস তো আসলে তো জস। ওয়েট দেখানে লাইটনিং লাগবে অফকোর্স, এখন আমার কাছে কিচ্ছু থাকবে না। অসাধারণ, আমার ঠিক উপরে ফার্ম, আমার উপরে ফার্ম না, আমার উপরে ঠিক আমার কাউ ফার্ম এবং ইয়ে ফার্ম মনে হয়, শিপ ফার্মটা। জম্বি কোন দিক আসতেছে এটা, একটা পিক চলে সমস্যা নেই, তিনটা আছে আমার সাথে, যেটা সমস্যা কেন হয়। আজকে কি আমার ভাগে কি শুধু এই কালাটাই আছে নাকি, কোল মামা শুধু কোল কোল আর কোল পাচ্ছি শুধু, আর কিছু নেই। আয়রন দে, গোল্ড দে, থাম এখানে সব শেষ। বাট কোলও কিন্তু ইম্পর্টেন্ট, মানে এখানে সব ব্লকই ইম্পর্টেন্ট আমার মতে, অনেকেই কোল ফালাই দিয়ে চলে যায় বাট আমার কাছে সব ব্লক ইম্পর্টেন্ট। আমি একবার রেডস্টোন পাইছিলাম বাট ওটা বুঝি নাই যে ওটা রেডস্টোন নাকি, এরপর আর তো পাই নাই, কষ্টের জীবনটা শেষ। কষ্ট কত কষ্ট, রাখি কোথায়। অফ 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 প্লিজ প্লিজ প্লিজ, এত এক্সপিরিয়েন্স হচ্ছে। অফ এইগুলো কি, আমার ফার্মটা কিন্তু এখন অতটা বড় না। এটা কি, ইয়ে আমাদের খোদা শেষ। অ্যান্ড স্টোন ইউজ করো না, কবল স্টোন ইউজ করো, কবল স্টোন অনেক আছে অ্যান্ড কবল স্টোন আসবে অনেক, সো কবল স্টোন ইউজ করবো এখন। আচ্ছা আমি কী করবো, ইয়া ও না 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 না, তুমি আমার আর কিছু দিও না, শুধু কোলই দাও, কোলের ফাইজলামি করতেছে আমার সাথে না, ফাইজলামি করো। এত কোল কেন আসতেছে বুঝলাম না তো, এখানে শিওর একটা কিছু আসে, আমাকে মাইন্ড করতে হবে, দেখি এখানে কিছু মনে হয় একটা কিছু আসে, দেখতে হবে এখানে কি আছে। এত কোল কেন পাচ্ছি, রাগ করতেছে, আয়রন তো পাইতে পারি না কি। সো বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদেরকে আরও একবার বলে দিই, বিকজ এটা তোমাদের একদম নাও মনে থাকতে, যে তোমরা যদি বয়া M1 মাইক্রোফোনটা কিনতে চাও, সো তোমরা আমাদের আমার ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনটা দেওয়া আছে, সো সরি আমার ডিসক্রিপশন বক্সে বয়া M1 মাইক্রোফোনের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে ওটা কিনতে পারো অ্যান্ড খুবই কম মূল্যে পাবে অ্যান্ড ওখানে প্রায় 6 মাসের ওয়ারেন্টি সহ পাবে, এটা তোমরা কোনো জায়গায় পাবে না। তোমরা যদি এটা দারাজ থেকে কিনতে যাও দেন ওরা ফ্রড কর, মানে ওরা এতটা 6 মাসের ওয়ারেন্টিও দেয় না, জাস্ট 15 দিনের ওয়ারেন্টি দেয় অ্যান্ড এটাই শেষ। বাট বিডি শপ তোমাদেরকে প্রায় 6 মাসের ওয়ারেন্টি দেবে, প্লাস ডিসকাউন্ট কার্ড দেবে, প্লাস আরও অনেক সুব্যবস্থা দিবে। অ্যান্ড তোমরা যদি এই মাইক্রোফোনটা কিনতে চাও দেন এটা কিনতে পারো, আর তোমরা যদি অন্য মাইক্রোফোনগুলো কিনতে চাও, এখানে ওখানে অনেক মাইক্রোফোন আছে, যেমন কনডেন্সার মাইক্রোফোন, এরপর আরও অনেক টাইপের মাইক্রোফোন আছে, তোমরা যদি তোমাদের স্টুডিও অথবা ইউটিউব চ্যানেল অথবা পডকাস্টের জন্য কিনতে চাও, সো তোমাদেরকে একবার রিমাইন্ড করে দিলাম, আর কিছু না ভাই। আমরা কি উপরে কি আর যাইতে পারবো না। Thank you.
পরে কি দেখতে হবে, উপরে যা উপরে যা উপরে যা, এটা মনে একটু ছোট হবে, এটা কি ও সল ও ডট আছে আলহামদুলিল্লাহ ডট রেলওয়ে আছে আমার কাছে, রেলওয়েটা যে কেমনে বানাবো আমি প্ল্যান করতেছি, আমার কাছে আমার রেড স্টোন লাগবে, কি দিলি তুই পটেটো, আমার পটে আমি চব্বিশ জন দেবে দেখি তোর কাছে কি আছে, হ্যাঁ বউ নিয়ে ঘুরতেছে চিংড়ি, এই চিংড়ি দে চিংড়ি মামা দে, আমার শোটটা লাগবে জলদি শোট, ওরে বাই বাই এটা কি বাই ভাই, সরি ভাই সরি ভাই সরি বললাম না, সরি বলছি না আমি জানি কোথায় জানি খুলছিলাম টানেলটা, ওয়েট এ মিনিট আমি তো ভুলে গেলাম, কই জানি খুলছি কই জানি কই, ও আমি হারাই ফেলছি রিয়েলি, আমি আমি হারাই ফেলছি, কি হলো আমার শোট লাগবে ফার্স্টে, কই জানি ওয়েট আমি যদি এদিকে কিছু, ওরে ও ভয় পেয়ে গেছি, এত ভয় দেয় এরা, বাইরে কি ছিল, আয় 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 বিতু আসিস না কেন, আয় 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 আয়, এই তুই কি বললি, এই তুই কি বললি, নামিস না কেন, নাম 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 আয় 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 আয়, অ্যাটাক কর অ্যাটাক কর আমারে, আর তোর কিসের জম্বিতে ভরা, তুই এখন আসিস নাই, বউ লাগবে ঠিক আছে বউ আনতেছি আমি তোর জন্য, বউ না বউ আমি হারাই ফেলছি, আমি আবার হারাই ফেলছি, চলে আসছি গেছে তোর কিসে, হ্যাঁ দিচ্ছি বলা পাইন্স, আমি একটু বেশি দূরে এসে পড়ছি না, আই গেস সো আমাদেরকে একটু পিছে দেবে, এত ঝামেলা করতে পারিস তোরা আমাদেরকে একটু পিছে দেবে, জানতাম আই নিউ দ্যাট আমাদেরকে একটু পিছে দেবে, ইয়েস এখানে ডট ডট করে রাখতে হবে, অ্যান্ড নিচে নেই মজা, গুড বয় আমাদেরকে একটু পিছাতে হবে, এইখানে আসতে হবে, আই থিঙ্ক এতটুকু আসলেই ঠিক হবে, এতটুকু আসলে আই থিঙ্ক ঠিক হবে, সো এখান দিয়ে একটু খুঁজতে হবে, এখন কোন জায়গাটা দেখতে হবে, রাইট ওপরে যা ওপরে যা, যা খুলে গেছে, এটা অনেক ছোট জায়গা সমস্যা নেই, আমার খাবার লাগবে এখন ভাই, দয়াও চাই মায়াও চাই, ক্রিপার পারিস না, তুই আবার আসে পড়ছিস সামনে সামনে আমার সামনে, হ্যাঁ ভাই আমার খাবার লাগবে, কে আয় 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 ভিতু ডিম, দুইটা ব্লক সামনে কাটার পর নামিস না কেন, এই যে আসতেছে হ্যাঁ তিন
দেখি আজকে আমি তোরা মারমু, দেখি তুই কী দিস আমারে। তুই আসিস না কেন? ভিত ডিম বউটা আনলে ঠিক ভালো হইতো, বউ না বউ। তুই কেস করে আসবি না নাকি? থাক বলছি, তুই ভিতুর ডিম ভয় পাইছে বিতু ওরে লাগাই দি, আর জম্বি টম্বি আমার মেইন বেজ আসতে পারবে না। এখান দিয়ে আমরা কাটছি রাইট, এখান দিয়ে কাটার পর দুইটা ব্লক সামনে, এখান দিয়ে আমরা কাটছি কাটার ওয়েট দেখি একটা মেজারমেন্ট নিয়ে নিই, এখান দিয়ে আমরা কাটছি কাটার পর দুইটা ব্লক সামনে আছে এখান থেকে। ও টর্চের এদিকে আসতে হলে তোর সো এদিক দিয়ে আমাদেরকে এখন করতে হবে। একবারে নাইস প্লেস, এটা কি আমি আসছিলাম আসছিলাম এখানে কোলের জন্য আসছিলাম, আর কি কিসের জন্য আসবো ভাইরা? অফ আমার ইয়ে কই কাবলস্টাউন এমন দাল, তুমি অ্যাকসেন্ট মারতে অ্যাকসেন্ট কাবলস্টাউন। ও এত জোস এত জোস এত জোস কেন রে ভাই? স্টপ কত শান্তি হবে এবার, আমি ফোন আমার টানা থেকে টানা আসতে পারবো। দেন আমি প্ল্যান করতেছিলাম যে আমি যদি আমার রেড স্টোন এগুলো যদি হপটপার পেয়ে যাই, দেন প্ল্যান করতেছিলাম যে আমি আমার ফার্মটা আপডেট করবো, একবারে অটোমেটিক ফার্ম বানাই দিবো, অ্যান্ড পটেটো ফার্ম এরকম একবারে অটোমেটিক ফার্ম বানাই দিবো, যেন আমার জন্য ইজি হয় আর কারোর জন্য যেন ইজি না হয়, জাস্ট আমার জন্য। পাগল ছাগল একটা কবলস্টোন লাগে যে, এখান থেকে উপরে যাওয়া লাগবে রাইট, আর একটুখানি ঘোরার পর এখান থেকে ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে, আই থিঙ্ক সেটাই কাজ করবে। অ্যান্ড আমি জানতাম ইয়াস এসে পড়ছি। সো এখন কী করবো জানি, এখন তো স্টেয়ার কেস বানাতে হবে। ওয়েট, স্টেয়ার কেস বানাতে গেলে ফার্স্ট আমাকে এটা দেখতে হবে কত দূর, বাসার ভিতরেই আছি এখন, নো চিন্তা জাস্ট প্লে। কোথায় আসছি আমি? বাসার ঠিক মাঝখানে, মাঝখানে থাকলে তো একটা সমস্যা, মাঝখানে থাকলে সমস্যা। ওদিক দিয়ে আসছি রাইট, সো আমাকে এখন একটা স্টেয়ার কেস বানাতে হবে। এখান থেকে একটা স্টেয়ার কেস বানানো স্টার্ট করতে হবে, এখান থেকে না সেকেন্ডটা থেকে। অফকোর্স ওয়েট, টর্চ লাগবে না, থাকুক ওখানে থাকুক গা, এটা তো মেয়াদও শেষ ভাই। ওয়েট মিনিট, আমরা কই আসছি এখন? একটা ভালো জায়গা আসছি, সমস্যা নেই, এটা এটা একটা ভালো জায়গা, সমস্যা নেই, এই জায়গাটা ভালো, এই জায়গাটা ভালো আসছে, সমস্যা নেই। এই জায়গাটার জন্য এই জায়গাটা একটু বড় করতে হবে, এখানে আমি আরও কিছু দেওয়ার প্ল্যান করছিলাম, বাট নতুন বাসার জন্য এখানে আর কিছু দেওয়া হয়নি। তখন তো কবলস্টোন কাটতে লাগতো একদিন, আমি তো কিছু বুঝতাম না যে পিকএক্স কি এগুলো কেমন, এখন তো বুঝি। সো টাইমও লাগে না, এক মিনিটে শেষ হয়ে যায় সব কাজ। অ্যান্ড এখানে এখানে সো এখান দিয়ে আমাদের মেন, ওরে বাবা কবলস্টোন হয়ে গেছে, আমাদের মেন এন্ট্রি এখান থেকে রাইট। সো আমাদেরকে এই পার্টটারও ঠিক করতে হবে, টর্চ লাগবে, টর্চটা কবে শোনা যায় এখানে বসাই দিই, কবলস্টোন একটু বেশি হয়ে গেছে না আমার কাছে, বুশ রেখেছি, বুশ বুশ তো এখান দিয়ে যেতে হচ্ছে, এখানেই তো বুশ রাখি নাকি, হ্যাঁ এখানেই তো রাখি, সিজ লাগবে না আমার কাছে, এটা থাক এগ লাগবে না, কবলস্টোনগুলো এখন ওখান থেকে নিয়ে নেওয়া লাগবে। অ্যান্ড এটা কি? ও শুট, আমরা তো আসতে পারছি এখানে, এটা কিন্তু একটা ভালো জায়গা হইতে পারে আমার বেজের জন্য, থাক এটা লাগবে না, ফালতু বেজ আমি রাখি না কোথাও। বাট এখানে লাইট আসতেছে কেমনে,
এটা দুজন লাইট আসতেছে কেমনে রে। জায়গার ফুল কভার করে দিতে হচ্ছে, এটা ঠিক করতে হবে, পরে ঠিক করা যাবে না। জাস্ট কই গেল আমার ওই জাস্ট স্ল্যাপটো কই, ইয়ে অফকোর্স আমার স্ল্যাপটা হয়ে গেছে মামা। আমি সো দ্যাটস তুই ঠাক যাবি না, ঠিক আছে আমি এখানে যাবো। আমি সব জায়গায় দরজা লাগছি, কী খেয়াল দরজা আমার এখানে, অফ কী যায় না কেন। সো এই যে দ্যাটস ডান। সো আচ্ছা থাকবে এই পর্যন্ত, আমি জানি পিরিয়ডটা অনেক 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 লেন্দি হয়ে গেছে, আমি জানি, আই নো দ্যাট। সো আচ্ছা থাকবে এই পর্যন্তই, অ্যান্ড দেখাবে পরে ভিডিওতে। এভেন সুন্দর ভালো থাকো, সুস্থ থাকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, হাস্তা লা ভিস্তা। অ্যান্ড মাইক্রোফোনটা কিনলে ডিসক্রিপশানে ক্লিক করবি, কোথাও যাবি না, ডিসক্রিপশানে ক্লিক কর, লিঙ্ক আছে ওখানে ক্লিক কর। বাই।